ফ্রেন্ডস, আইপিএম গুরু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো আজ আমি দেখাতে চলেছি আপনাদের ভোটার আই কার্ড কিভাবে আপনারা অনলাইনে আপডেট করবেন। ফার্স্ট আপনাকে করতে হবে অনলাইনে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা আপনাদের যে কোনো ব্রাউজার থেকে মোবাইল হোক কম্পিউটার হোক আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার থেকে আপনারা যেতে পারেন। তো যাওয়ার পরে গুগলে আপনাকে লিখতে হবে সার্চ বাটনে nvsp.in, এটা লেখার পরে আপনাকে সার্চ করতে হবে। তারপরে আপনাকে আপনি সার্চ করার পরে আপনার সামনে ইন্টারফেস খুলে যাবে। তো এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনাকে লগ ইন রেজিস্টার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনারা দেখবেন একটু নিচের দিকে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যান্ড ভিউ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে। একটা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তো ফার্স্ট আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা আছে এখানে লিখতে হবে। এখানে লেখার পরে আপনাকে সেন্ড ওটিপি করতে হবে। সেন্ড ওটিপি করার পরে আপনার সামনে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে এখানে এন্টারের ওটিপি, আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেটা এখানে বসাতে হবে। এখানে বসানোর পরে আপনাকে ভেরিফাইতে ক্লিক করতে হবে। ভেরিফাই করার পরে ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনাকে একটু নিচের দিকে যেতে হবে। এখানে দেখবেন আই হ্যাভ এ এপিক নাম্বার। যদি আপনার ভোটার আই কার্ড থাকে তাহলে আপনি এটাকে টিক করে দেবেন, আর যদি না থাকে এখানে নো করে দেবেন। তারপরে এখানে আপনাকে আপনার ভোটার আই কার্ডের নাম্বারটি বসাতে হবে। তারপরে যদি ইমেল নাম্বার থাকে তাহলে দেবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপরে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে ক্যাপিটাল একটা বড় হাতের অক্ষর দিতে হবে এবং আর কটা ছোট হাতে, আর তার সাথে কিছু নাম্বার যোগ করে দিতে হবে। তো এইভাবে করে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি গুছিয়ে দেবেন। গুছিয়ে দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে রেজিস্টার হওয়ার পরে আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন বা ইমেল নাম্বার সেটা এখানে বসাতে হবে। তারপরে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটা বসাতে হবে। আর এই ক্যাপচা কোডটি এখানে বসানোর পরে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ভোটার আই কার্ড এই ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে আপনারা